Hello, so wings of Hazarika. Monorasene sipsa korat bonaya se wings of Hazarika. Aro aji moi tene ko ekhon plane or restaurant or aisu. To ekhon akhamor wings of Hazarika sipsa korat bonai thoka hoise. To kene ko hobo akhamor wings of Hazarika. Hei tu saboloi aji aisu Gurgaon. Karon Gurgaon to ene ko ekhon flight restaurant ase hokhon. Agote Gurgaon asil ajikali Guru Gram boli koy area tu pura high fi area. Man taka ticket. Actually yate entry fees 500 taka ke per person. Suppose apni 500 taka deal entry. Jiti apni kiba khabo. Hey, 500 টাকা পুরো হিটু কাট হই যাব মানে মই যদি 700 টাকা খাও এক্সট্রা কে 200 টাকা দিব লাগিব 500 ঠিক করতে আর না খালে 500 টাকা লই লব হিতে আর আমার বিদ্যুতে আজি লকে ফ্লাইট উঠিব নাই তো আকাশত ন হলিও মাটি দেখাবালু আর উঠিব তো ভাল লাগিছে এটা টিকেট টিকেট করো টিকেট করি লক আর তার পিছত এই কেনে কোয়া কি তো এই পাংখা বিলাক আছে পাংখা বিলাক তো এনেকয়া দি দিছে মই গতে হেন ধুনিয়া কা আপোনাক দেখাব চেষ্টা করি আছো এখন এখন অরিজিনাল ফ্লাইট হয় যেনে কা আমার অসমত উইংস অফ হাজরিকা নাম হবো গুড়গাঁওর এইখানের নাম দিছে ফ্লাইট অফ ড্রিমস এন্ড এয়ারপ্লেন রেস্টুরেন্ট আর তলর ফালে এনেকুয়া পুরা ধুনিয়া প্লেইং এরিয়া আছে এইফালে বাচ্চাবিলাকে প্লে করিব পারে কিবা করিব পারে আর গোটে প্লেইন খন এনেকুয়া কিছুমান খুঁটা বনোয়া হয়েছে খুঁটার উপরত মানে ল্যান্ড করে থই দিছে মই এটা রিলো বনাইছিল ইয়ার ভিতরের পরা দেখাই আছে ভিতরের বিলাক তো গোটে প্লেইন খন কিছু ফুট উঠাইছে টাইপরে থই দিছে এটা এইফালে দেখে গেট আর পুরা এয়ারপোর্ট স্টাইলতে লেখা আছে অ্যারাইভেল টার্মিনাল চলো সেইফালে এখন হেলিকপ্টারও আছে প্লেন খন তো অরিজিনাল কিন্তু হেলিকপ্টার খন এখন কার্টুনের হেলিকপ্টার এখন অরিজিনাল হেলিকপ্টার নহয় অরিজিনাল নহয় ইমানো ডুপ্লিকেট হেই না থাকে অরিজিনালত হব পারে অরিজিনাল কিন্তু বহুত পুরনি আর এইখন এইখন ইমান হেই নাই মেইন ফ্লাইট খান চলো আর টিকেট হিসাবে ইয়াত বোর্ডিং পাস দি দিয়ে আমার উইংস অফ হাজরিকা তো এনেকুয়া বোর্ডিং পাস যদি দিয়ে মজা লাগিব এনেকুয়া মজা বোর্ডিং পাস এটা লই পিনে জাস্ট উঠিলে হল চলো টু গেট রেডি টু ফ্লাই 9312 আমার বোর্ডিং পাসের নাম্বার এনেকুৱাকে দি দিছে এতিয়া ভিতরত ফিলিংস তো চাও ভিতরত এসি আছে কারণে দরজা হজা দি দিয়া আছে এইখন এয়ারবাস A324 এর মডেল হয় ও মাই গড ভাই এই বাহিরত যে যাও এই দুবাই গৈছিল মই এইখন উঠি পিনে মনত আছে এতিয়াও ইমান ধুনিয়াকে বনোৱা হৈছে তো এইখিনিত মানে ফ্লাইটখন শেষ এইখানে ঠিক কিন্তু সেই হেন লাগা নাই কারণ ইয়াত মানে গ্লাস দি থৈ দিছে আর এইফালে সাগে সেই কিবা রেস্টুরেন্টের সেই এরিয়া মই এই কারণে আইছো কারণ আমার উইংস অফ হাজরিকা যেটো ফিলিংস সেই ফিলিংসটো অ্যাডভান্সলি আপনার দি দিছো আমার অসমটো যেহেতু এনেকুৱা এখন গৈ আছে আর এতিয়া মেইনলি আমি গৈ আছো ককপিটত ককপিটত এটা বস্তু মোর ভাল না লাগিল সিয়ারটিয়ার বিলাক খুলি পেলাইছে খুলি পেলাব না লাগে আসলে অরিজিনাল ফিল লাগবা এইখন সিয়ার করু নাই নরমাল এইখন সিয়ারে দিছে হলো ফিলিংসটো তো সেম পাবো না কিমান বছর 30ৰ পৰা 35 বছৰ এই প্লে ফ্লাইটখন আকাশত উৰিল তাৰপিছত এক্সপিয়াৰ হোৱাৰ পিছতে ৰেষ্টুৰেণ্ট বনালে তো পাইলতে এনেকৈ বহি ইয়াত এনেকৈ ফ্লাইটখন উৰাইছিল সেই ফিলিংছটো মই পাইছো অ' মাই গড এইবিলাক পেডেল আছে কিছুমান এইবিলাক পেডেল তাৰপিছত এনেকুৱা টুপি টুপিটো ৰাখি থৈ দিছে যাতে ফিলিংছটো দিব পাৰে তাৰ এইবিলাক হেণ্ডেল কিছুমান আর দুটা পাইলট থাকে জেনারেল ফ্লাইটত জানিয়ে তো এটা পাইলটে যি করে সেম কন্ট্রোল সেইটোর লগতে থাকে তো যি কোনো এটাই কন্ট্রোল করিব পারি মানে কতো পাইলট আছে কিবা কিবি আছে এইবিলাক আছে কোপাইলট আহি কোপাইলট আছে তো বস্তুবিলাক গুছাই দিয়ার কারণে অলপ বেয়া লাগিছে আবার উইংস অফ হাজরিকাত থাকে থাকিব নতুন সব সিয়ার টিয়ার সব এইবিলাক এক্স্যাক্টলি যেনেকে ফ্লাইটত থাকে ইয়াত মানে কালার সালার করে দিছে কিবা এটা মানে ফিলিংটো অলপ কম পাইছো হলেও ঠিকই আছে পুরনি না এখন অলপ ইয়াত ইয়াত এডাল এনেকুৱা থাকে বস্তু কিন্তু বস্তুডাল মানে বর্তমান খুলি থৈ দিছে যেতিয়া ফ্লাইট এখন ক্রেশ হয় মানে এনেকে উপরতে এনেকে এনেকে আছে পাইলটৰ কেনে লাগিব ভাবি চাওক মেডে 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 মই ফ্লাইটখন উৰা মানে তো পেছেঞ্জাৰক কিবা খাবা দি থ্যাংক ইউ ক্যাপ্টেন মই চাই আছো এফালে আমাৰ পেছেঞ্জাৰ এটাও নাই বৰ্তমান মানুহ এতিয়া আমাৰ মেনুত কি কি পাই চাওক বিৰিয়ানী খাওঁ ভাল মানে 2000 টকা আমাৰ দিয়াই আছে মোৰ টেনচন এইবিলাক ফিচ তাৰকা অসমত চাই 150 টকা ইহঁতে চিৰিয়াছলি লৈ ল'লে নেকি যে আমি আকাশতে উৰি আছো চাহৰ দাম 150 টকা হওক কেপ্টেন হয় ছাৰ I am your captain, Kinko Sordre. How can I help you? Captain, plane udaba baddi pine ete khana khana plane udaba দুখমৰ বিদ্যুতলৈকে লাগিছে আজিলৈকে ফ্লাইটত উঠিয়ে পোৱা নাই যোনখনত উঠিলেও সেইখনত নুৰে এতিয়া আমি বিৰিয়ানী অৰ্ডাৰ দিলোঁ তেতিয়ালৈকে পাংখাকেইখন কেনেকুৱা কৰিছে চাওঁ তো পাংখাকেইখন অলপমান বহল কৰি দিছে এটা ছাইডে যাতে মানুহ বহিব পাৰে মেইন পাংখা সেইখনে তো অলপ বহল কৰি দিছে আৰু এটা ছাইড আৰু এই গুৰগাঁও এৰিয়াটো সঁচাকৈ মজা লাগে কিবা এটা খেতিও কৰিছে বিল্ডিঙো আছে আৰু এইখন দিল্লীত নপৰে দিয়ক হাৰিয়ানাত পৰে হাৰিয়ানা গুৰগাঁও মানে গুৰুগ্ৰাম আজিকালি আৰু এইফালৰ পাংখাখন কিন্তু ডাঙৰ কৰা নাই এইফালৰখন সেনেকুৱাই হৈ আছে আৰু চব তেল যি থাকে ফ্লাইটত চব তেল এই পাংখাতে থাকে পাংখাৰ ভিতৰত ডাঙৰ 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 তেলৰ ষ্টৰেজ থাকে আৰু ইয়াতে থাকে আৰু এইবিলাক একো কৰা নাই এইবিলাক কিবা এনেকৈ এনেকৈ যে যায় যা
এই তালৈকে যাব পাৰিলে ভাল আছিল নৰি যাবা তো মজাকে আমি বিৰিয়ানি খালো আৰু খাওঁতে বৰ ৰেকৰ্ড কৰা নাই বেছি আৰু আমাৰ পইচা হল ইমান মানে এক্সট্ৰাকে 700 ইমান টকা আমি দিব লগা হ'ল এ ওৱান টাইম এক্সপেৰিয়েন্স আৰু এইটো আৰু ভাল লাগিল লক এতিয়া এক ছেকেণ্ড ভিডিওটো হেই হোৱা নাই এতিয়া সৰজনী মাৰ্কেট দেখাইছো আপোনালোকক মোষ্ট ফেমাছ য'ত 10 টকা 20 টকাটো কাপোৰ পায় বুলি কয় আমাৰ যাত্ৰা চলি আছিল গম পাইছে ৰাম মন্দিৰ অযোধ্যাৰ পৰা আমি আহিলোঁ দিল্লী মানে হাৰিয়ানা পালোঁ এতিয়া দিল্লী গৈছো সৰজনী মাৰ্কেট তাৰ পৰা কলকাতা হৈ আমি ওলাই যাম যিটো কাপোৰৰ দাম আমাৰ তাতে ধৰক 400 টকা সেই কাপোৰটোৰ দাম ইয়াতে 80 টকা 100 টকা বৰ বেছি 100 টকা তো সরোজনী মার্কেটের পরিবেশ একবার দেখাও আর চাই বলক কিন্তু গাড়ি লই দিল্লিত ঘুরিব নোয়ারি দক বাপরে কি অদ্ভুত ট্রাফিক জামে আমার অল ভয় লাগি থাকে আরে ও সরোজনী কোতে এই অল বাগত আছে কি কইলা এইবিলা এইবিলা লব নাকি আপনি এইবিলা আমার নয় ভাই তো মোর পিছত থাকা এইখানে সরোজনী মার্কেট গটে ভারত নহয় গটে পৃথিবী ফেমাস কাপুরর দাম কম কারণে ইয়াত গোটেই মাৰ্কেটখনৰ 6-7টামান ৰাস্তাই আছে সোমোৱা আমি এটা ৰাস্তাৰে সোমাই আহিছোঁ ইয়াত ছোৱালীৰ কাপোৰৰ কাৰণে অলপ অৱশ্যে বেছি ফেমাছ হয় মোক কৈ আছিল এডিডাছৰ মোজা 100 টকাত লৈ লোৱা 10 টকা হৈছে যদি দি দে কি কৈছে আহি গম পালোঁ বস্তুৰ দাম ইমানো কম নহয় কিন্তু অলপ কম আৰু সঁচাকে অলপ কম কি লওঁ আৰু কিবা কিবি লোৱা এতিয়া আমাৰ গুলজাৰ ভাইয়ে নিজৰ ৱাইফৰ কাৰণে ল'ব কিবা কিবি ভালকে এনালাইজ কৰি গম পালোঁ ইয়াত ফিক্স প্ৰাইচটোৱে বেষ্ট নহ'লে আমাক ঠগাই মানে 200 টকা চলা এইটোৱে মানে বেষ্ট নহ'লে নৰ্মেলবিলাকত যা তা দাম কয় আমি যিমান কমাওঁ সিমান কমত দিয়ে মানে নাজানো না কমাব তো এইটোৱে বেষ্ট এই দামটো কম কিন্তু ইমানো কম নহয় যেনেকৈ শুনো জানো মই ইমান কম নহয় এই এইখন দোকান মজা লাগছে ফাইনেলি ঘূৰি ঘূৰি মোৰ পচন্দৰ চলা এটা পালোঁ এইটো লৈ ললোঁ দে কেইটা 200 200 এনেকুৱা স্মল টাইপৰ আছে না এইবিলাক চব এল এম চাইজ পাই গ'লোঁ লৈ ললোঁ এইটো 300 টকা তো মোক কেনে লাগিছে আপোনালোকে কওক কিউট লাগিছে আপোনাক কিউট আৰু যিহেতু কিংকৰৰ দুটা গাৰ্লফ্ৰেণ্ড আছে এজনীৰ কাৰণে ল'লে জোতা আৰু নেক্সজনীৰ কাৰণে বাকী মোৰো আছে বাৰু 17-18টামান গাৰ্লফ্ৰেণ্ড এটা এটাকৈ লৈ থাকিবা কিবা আৰু এটা বস্তু লৈছো ৰিচ ডেড পুৰ ডেড কিতাপখন ভাল বোলে তো আমাৰ যাত্ৰাৰ ভিডিঅ' ইয়াতে শেষ আৰু ভিডিঅ' নাপায় এয়া লিপষ্টিক চিপষ্টিকো পাব কিন্তু মালবিলাক ইমান অৰিজিনেল নহয় কাম নাই ইয়াতে কিনি তো হৈ গ'ল আমাৰ শ্বপিং ইমান বস্তু লৈ ল'লোঁ আৰু ল'ব লগা নাই বলক গাড়ীৰ জেগা হ'ব হৈ যাব হৈ যাব আৰু এটা চাবিৰ ৰিং ল'লোঁ 100 টকাৰে গাড়ীখনৰ কাৰণে কেনে লাগিছে মাৰ্কেটখন বহুতেই বেছি ডাঙৰ গলি 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 আৰু ইয়াতে পুৰা এনাউন্সমেণ্ট কৰি আছে যে নিজৰ মোবাইল পাৰ্চ চববিলাক ভালকৈ ৰখাৰ কাৰণে মানে চুৰি হোৱা ভয় আছে তো আপোনালোকে যদি দিল্লী আহে একবাৰ এই সৰজনী মাৰ্কেট আহিবই ইয়াৰ পৰা কাপোৰ লৈ যাব এটা ফিলিংছে বেলেগ পাব আমাৰ হৈ গ'ল চব বজাৰ এতিয়া ডাইৰেক্ট অসম যাওঁ আৰু আহি পালোঁ দিল্লীৰ পৰা কলিকতা হৈ নলবাৰী মানে কি হয় পিছলৈকে ভিডিঅ' কৰিব মানে মন নোযোৱা হৈ যায় যেনেকৈ যাত্ৰাটোত আমি পুৰা অযোধ্যা ৰাম মন্দিৰলৈকে পুৰা চব দেখাইছোঁ ভিডিঅ' কৰিছোঁ পিছত মানে এনেকুৱা হৈ যায় ভাগৰো লাগে না ইমান গাড়ী চলাই আছোঁ তো পিছত ট্ৰিপটো আৰু কি যোৱা ৰাস্তাতে সেইফালে আহিছোঁ তো ভিডিঅ' চিডিঅ' কৰা নাই তো এইটোৱে আছিল আমাৰ অযোধ্যালৈকে ট্ৰিপ কেনে পালে জনাব নেক্সট আৰু এনেকুৱা গাড়ী ট্ৰিপ মাজে মাজে কৰি থাকিম তো বাই বাই এইটো সৰু ভিডিঅ' হ'ল নেক্সট আৰু দীঘল দীঘল ভিডিঅ' আহি আছোঁ মোক মাতিছে পঞ্জাৱৰ লাভলি প্ৰফেচনেল ইউনিভাৰ্চিটিৰ পৰাও তাতো যাম জলদি